খবর জানে না ইনে দিনে দিন ফুরাইলো বিয়ার গানার গাইলো না রে বিয়ার গানার গাইলো না মন কি বিয়ার খবর জানে না আমার মন কি বিয়ার সেদিন বিয়ার অভিভাব কাটবো সবার কাঁচা বাদ কাজ কাম তো আসলে ভালো না কেন যাবার তো কম তো ডাকবোই না গেলি তোর খাওয়াবা না কাজ কাম যখন ভালো লাগে না ঘরে নাও নিয়ে তোমার শৈশের তাল পুরা শৈলে মাইকে মালিশ করে দিই খামু এইটা খালি আর কিছু কি আছে নিজের বউ বিলাম গ্রামি দাওত পেছিলাম হেঁটে গেছি তোর বেঁচে কি কোন ইয়ের দাওত খাইছি আমি আমি দিন মজুরি কামলা দেখাই তুমি কিছু হও না আমার তুমি কিছু হও না কিছু নাই ভাড়া বসে মানুষ স্বাস্থ্য পাইও স্বাস্থ্য পাইলিও আসা আর পাইলিও আসা জান লাগবো বাপ হইলিও আসা তুমি আমার বাপ নাই তুমি আমার বাপ হইয়া নাও যাই স্বাস্থ্য পাই আছো তাই কি হয়েছে আরে ভাই এই হালারে কইছিলাম
কইছিল আপনি নুসাই এ কত কথা দাওয়াত তো খাইছো কল দাইরে হইয়ে দাওয়াত খাইছি বিয়া হইছে দাওয়াত খাইছি এইটা কল দাইরা ছিল এটা কল দাইরা স্যার এই মন্দির বউ কল দাইরা ছিল তুই যে দাওয়াত খাইছে আর আগান নিগার মনে কল কল দাইরা দিয়ে গেছিলি পাও ফিরে নি পর্যন্ত তো খাইছে তাইলে আর এটা ঝামেলা পড়ছে এই ঝামেলা কি আছে শেয়ার ঝামেলা বিয়া করে আনছে বউ না সংসার করে আর ইন ঝামেলা কি আছে বউটা লাগিব হালারা শাকি দিবা নিগে যাস নাকি জিনিগে হ্যাঁ তোরা কল দাইরা গেছিলি বিয়া কিছু খাইছে তোরা শাকি দেও না নিমুরা মানুষের পুটকি সন্দেশ বোঝো নাই আর শাকি দেখে মোর বাবা মো আমারই ফাঁস হয়ে যাবো গা জীবনে মনে করে কাজ কামের মধ্যে শুরু করে যা যা পারে কাজ কামের মধ্যে বেঁকি শিখায় কেউ কি কোনদিন বিয়ে করে খুঁজে ভাই আমার বাসার করা শিখাই দেন মন্দির এত পুতুল খেলা নাই যে আমার বিয়া বউ সাইরা দেহা বিয়া কি করবো কান চট্টি ফাড়ান দরকার আর কোন দেশে কামের অভাব আছে তুই তো আর সাক্ষী দেখা লাগবো মিশা সাক্ষী দেয় তো টেহাই একজন মাসে নাকি একটা মানুষ বিপদে বেড়ে থাকো তোর চোখে দেখা আমি তো দেখবো না ভাই আমি সাক্ষী দেখাম না সাক্ষী তুই তুই দেখা আরো দুই চার দশজন নেওয়া থাকে আমি সাক্ষী দেখাম না আমি সাক্ষী দিবো বেচারে বোঝাবো মন্দি আমার বোন বলে তুই বিয়ে কর দিয়ে একটা হিল পাড়ের মধ্যে বহাইয়া একবার সেই চালা দিতাম জীবনে কি কয় এখনো সময় আছে ভালো করে বুঝতে দেখো আমার আর বোঝার মতো কিছু নাই কোনো সাক্ষীর আইলি কল মনে করো সিগনেচার দেরি করলে একবার তালাক হয়ে যাবো অবগা তালাক অবগা এই সামান্য একটা মোবাইলে লেগে যদি আমার তালাক হয় তাহলে ওক সমস্যা নাই না আমার কথা আবার তো কাজ কাম আছে তোমার জামাই থেকে ওই পর্যন্ত সাক্ষী তো দিয়ে আসতাছ না আপনার কি টেহা বসা কিছু দিব না আপনি বয়ে থাকতেছেন আপনার পাছা ক্ষয় হয়ে যেতেছে চুপ করে বয়ে থেন এই যে হনো তোমার একটা কথা কই এখনো ভাবো ভালো করে ভাবো এই যে আধা ঘন্টা ধরে যে তোমার জামাই গেছে যদি মন পরিবর্তন হয় এখনো পরিবর্তন করো এই তালাকটা দিও না আমার ভাববার মতো কিছু নাই যা ভাবা তা রাইতের বেলা শুয়া শুয়া ভাইবা লাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কথা আমি কাজই মানুষ আমার টাকা দিবে আমি কাজ করে দিব আপনার কাছে আপনি করেন আমার কাজ আমি করতাছি আচ্ছা ঠিক আছে আচ্ছা নিয়ে আইছি বুঝছিস তো আও ওয়ালাইকুম আসসালাম না আর খাচ্ছ নিয়ে আমি তো কিছু মোটামুটি লাগছি আমি সকালে কইছি যে তোরা তালাকটা দিয়ে আমি ঘরে যাবো না আগে তালাকটা দিয়া নয় মতো পারে সবকিছু হ্যাঁ শেষ একটা কাম করো তোমার নাম কি সাক্ষী মোহাম্মদ সাক্ষী মোহাম্মদ সোনা মিয়া সাক্ষীতে হিসাব করে দিও সোনা মিয়া এক নাম্বার সাক্ষী সোনা মিয়া আচ্ছা এই যে তুমি তুমি আগে এটা শুনছ ডান্সে আমি আগে দেই আমি দিয়া বিপদ মুক্ত করি হ্যাঁ এই বেজারলে আমার ভালো লাগে না গেলাম গা মিয়া পক্ষ এই যে গেলাম ভাই খালা ভাই
সাজলুর বউ সাইরা দিছে ওইটা শোনা মি হইলো সাক্ষী দিছে
বুচা কি জিনিসটা ওইডা আবার হলো সাধুর বউ কেস করছে কার নামে ওই যে সাধু ছেলেছে সাধু নামে তো কেস করবই তা তো তোমার সমস্যা কি আরে সাধুর নামে খালি কেস করে নাই ও সোনা মিয়ার নামেও কেস করছে হ্যাঁ সোনা মিয়ার নামেও কেস করছে ভালো কাছে না সোনা মিয়া বুঝি কেস সাধু বুঝি ওই ঝামেলা আমার বাইতে কি হেই রে নাম বাদ দিয়ে বাইতে এসে সাইডটা গরাশের মধ্যে দিয়া আবার যাও এখন তো বলগো সোনা মিয়া খালি দৌড় পারবো পিছায় থাপড়াবো আর দৌড় পারবো বুঝছ কি পুলিশ বলে বাইতে আইছা ভালো কাছে ভালো কাছে ওই পুলিশ যদি আমার বাচ্চায় বানো তরে ধরে নিয়ে যেত আমি খুশি হইতাম কে আমি কি করলাম আমি বিয়া বার যাও আমি বাইরে থেকে আহি হাই হাই কথা কল না আমলে বারু ধরে যে আবারে একবার তো সা ভাইয়া কই খামো একবার তাতরে আই ভাত দে ভাত দিব সাক্ষীর ফাঁসি হয় সাক্ষীর জেলায় দিছে বউতার ভুকুতরে কামলাটা দিলি সাক্ষী দিবার নিকে চারশোটা পাঁচশোটাই নয় খাইছে ছয়শোটা বেশি তখন তো কেস মামলা লড়তেই তো তোর টেনাকো পঞ্চাশ ষাট হাজার তারপরে যদি একবার ধরে আরে পুলিশে তার সামনে একটু ভাঙবো বাইতে কয়ে গেছে ডিম বলে দিব আর কি একটা বিপদে পড়ছি ভাই আমি কি কিভাবে করবো আমি কমে যাবো কিরণ করবি না শোনা আমি শুনছি যে চোর দাঁত মারি নিচে গেলে বলে পুলিশে ধরে ভাই তুই আর কমবি যাওয়া নিয়েছে পলাই দাস কি পলাই দাসি না তো খালি দৌড়া দৌড়ি মারতেছি কমবি দে ওটা সাজ যাইতেছে না ওরাকে ধর ওরাকে ধর যে কি কারণে ও এই কান্ডা করলো ওর নামে মামলা ছিল আমার কপালে দুঃখ হয়েছে শালা রেসে খাইছি আও 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 আমি কামলান হইছি এ কাম বাদ দিয়ে যাব না পরে আমি কামলা নিয়ে যাই সাক্ষী দিছি আর নামে কেস করবো না কি করবো ওর আমার দেখার বিষয় তুমি দিচ্ছ কামলা হেঁটা তো ওর ঝামেলা কি সাক্ষীর কি কামলা ট্রেন সাক্ষী দিবা সাক্ষীর বাস।